চিকেনের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এই রেসিপিটা তাদের মধ্যে অন্যতম। খুব সহজেই একদম মিনিমাম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হয়। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য অবশ্যই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আফগানি চিকেন। তাহলে আফগানি চিকেন বানানোর জন্য আমি এখানে 6টি লেগ পিস নিয়েছি, বাট আপনারা চাইলে এটা চিকেনের যে কোনো পিস ইউজ করতে পারেন, বাট লেগ পিস নিন, লেগ টেস্টটা দারুণ সুন্দর আসে। এবার এই লেগ পিসটা থেকে কী কী বাদ দিতে হবে সেটা দেখে নিন। লেগ পিসের একদম শেষে যে এক্সট্রা হাড়টা থাকে সেটা বাদ দিয়ে দেবেন। তারপর এই যে থাই আর লেগের যে জয়েন্টটা আছে সেটা থেকে আপনাদের কেটে নিতে হবে। চেষ্টা করবেন একদম জয়েন্ট বরাবরই কাটার, তাহলে দেখবেন কাটতে কোনো রকম অসুবিধে হবে না। এবার লেগের একদম শেষে যে মোটা শিরাটা থাকে সেটা আপনাদের কেটে দিতে হবে, আর সেটাইভাবে কেটে দিলে দেখবেন চিকেনটা কুক করার সময় কোনোভাবেই গুটিয়ে যাবে না। আর এবার চিকেনের দুদিকে একটু হালকা করে এইভাবে কাটমার্ক দিয়ে দেবেন, যাতে ম্যারিনেশনের সময় মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে। আচ্ছা, এবার দেখে নিন থাই থেকে আপনাদের কোন অংশটা বাদ দিতে হবে। চিকেনের যে স্পাইনাল বোন থাকে সেটা চিকেন থাইয়ের মধ্যে একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টটা থেকে আপনাদের এইভাবে বাদ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিকেন থাইটাকে দুভাগেও ভাগ করে দিতে পারেন, এটা না বাদ দিয়েই, বাট এটা বাদ দিয়ে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর দেখতেও বেশ অনেকটাই ভালো লাগবে। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যদি মনে করেন যে ছোট ছোট পিস করে করবেন তাহলেও করতে পারেন, বাট এইভাবে করলে একটু বেটার হবে। আমি চিকেনটা কেটে দেখাচ্ছি একটাই কারণে, যদি বাড়িতে না কাটেন তাহলে দোকান থেকে একদম পারফেক্টলি কাটিয়ে আনতে পারবেন। আর একই প্রসেসে আমি সবকটা চিকেন লেগই কেটে নিয়েছি। এবার এই চিকেনটা আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানানোর জন্য যে দুটো মেইন উপকরণ লাগবে সেটা হলো পুদিনা পাতা আর ধনে পাতা। একে একে আমি এই দুটোকেই মিক্সিতে নিয়ে নিচ্ছি। পুদিনা পাতা আর ধনে পাতার পরিমাণটা আপনারা সমান সমানই রাখতে পারেন। এবার ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা, আর গ্রেভির টেক্সচারটা আনার জন্য লাগবে পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে রাফলি কেটে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা আদার স্লাইস এবং 10-15 কোয়া রসুন। তারপর ফাইনালি জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিন। যেহেতু আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি তাই এখানে আমার দইয়ের পরিমাণ লাগছে 300 গ্রাম। এবার যে ধনে পাতা আর পুদিনা পাতার মিক্সারটা বানিয়েছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেবো। খুবই সিম্পল একটা রেসিপি, আশা করি বুঝতে আপনাদের এত অবধি কোনো রকম অসুবিধে হয়নি। এবার যে চিকেনটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য লাগছে 7 মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই গোলমরিচটি যদি আপনারা একটু রোস্ট করে তারপরে গুঁড়ো করে দেন তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এরপর যে আমরা দইয়ের মিক্সারটা বানিয়েছি সেটা থেকে 2 লাডেল এখানে দিয়ে দিতে হবে। এরপর সাথে একটু তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিন। আর অবশ্যই মনে রাখবেন খুব বেশি এখানে দইয়ের মিক্সারটা কিন্তু দিয়ে দেবেন না, তাহলে চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হবে। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিন মিনিমাম 30 মিনিট মতো, যাতে এই দইয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে চলে আসে আর একই সাথে এটা যেন নরমও হয়ে যায়। আর ওপাশে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলের সাথে আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর কিছুই নয়, এই ঘি আর বাটার দিলে একটু টেস্টটা ভালো আসে। আর গরম মশলা বলতে লাগবে এলাচ আর লবঙ্গ। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, গ্যাসের ফ্লেমটা এই সময় অতি অবশ্যই লো রাখবেন, আর দেখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়, কারণ এখানে আমরা ডাইরেক্টলি দিয়ে দেবো দইয়ের মিক্সচারটা। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই দিয়ে দেওয়ার পরে একবার মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করবেন। আর এখানে মশলা বলতে লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর পারলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আর এর ফ্লেভারটা ইনক্রিজ করার জন্য লাগবে কসুরি মেথি পাতা। আর সবশেষে একটু নুন দিতে ভুলবেন না। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিতে হবে, আর কুক করতে হবে যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। এবার যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমাদের একটু গ্রিল করে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা গ্রিলার নিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম গ্রিলার না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, যে কোনো ননস্টিকের তাওয়াতে এই চিকেনটাকে আপনারা কুক করে নিতে পারেন। আর এটা কুক করতে একদমই বেশি তেল লাগবে না, জাস্ট এইভাবে একটু তেলটাকে ব্রাশ করে দেবেন, আর তারপর একে একে এইভাবে ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দেবেন। আরেকপাশে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে, যেহেতু এখানে আমরা পেঁয়াজটা কাঁচা পেস্ট করেছিলাম তাই এটা কুক হতে
একটু সময় লাগবে। তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা আপনাদের কুক করে নিতে হবে। এবারে চিকেনের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি একইভাবে করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর এর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর আসছে। এবার দুদিকটাই ভালো করে কুক হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি চিকেনগুলোকে আমি একইভাবে কুক করে নেবো। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, সেকেন্ড ব্যাচ কুক করার আগে অতি অবশ্যই আপনারা গ্রিলারটাকে একবার পরিষ্কার করে নেবেন, নাহলে সেকেন্ড ব্যাচের কিন্তু চিকেনগুলো বেশ অনেকটাই কালো হয়ে যাবে আর প্রপারলি গ্রিলও হবে না। আর যদি আপনারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর যদি এই রেসিপিগুলি আপনারা বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান, তাহলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com। আর এপাশে দেখুন এতক্ষণে গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু একদম পারফেক্টলি ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি কম পরিমাণে করেন তাহলে এখানে কাজু পেস্ট দেওয়ার কোনো দরকার নেই, কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম পারফেক্টলি ঠিক আছে। আর যদি বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে আপনারা এখানে দু চা চামচ কাজু পেস্ট অ্যাড করতে পারেন গ্রেভির ঘনত্বটা বজায় রাখার জন্য। আর এপাশে আমাদের লেগ পিসটাও একটা দিক ভালো করে কুক হয়ে গেছে, অপর দিকটাও আমি ঠিক একইভাবে কুক করে নেব। লেগ পিসটা ভালো করে কুক হয়ে গেলে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। যেহেতু এই পিসে হাড়ের পরিমাণটা বেশি, তাই এটা কুক হতে একটু সময় লাগবে। তাই প্রথমে 3-4 মিনিট গ্রেভির সাথে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর অ্যাড করে দেবেন বাকি চিকেন পিসগুলো। এইভাবে করলে সম্পূর্ণ চিকেনটাই পারফেক্টলি কুক হবে, কোনো পিসই ওভার কুক হবে না। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। ফাইনালি পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে এটাকে কুক করে নিন ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতো। আর 5-7 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। যেহেতু চিকেনগুলো এই সময় খুবই নরম আছে, তাই আমি এটাকে আর খুন্তি দিয়ে মেশাচ্ছি না, জাস্ট এইভাবে এটাকে একবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কত সিম্পলভাবে বানানো যায়। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো পোলাও, ভাত বা নান বা পরোটার সাথে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তাই একবার হলো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।